ঢালিউডের প্রতিটি চমক লাগানো খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। এবারের কোরবানি ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে আলোচনার শীর্ষে শাকিব খান ও শবনম বুবলি অভিনীত ক্যাপ্টেন খান ছবিটি। তবে সবচেয়ে বড় সুখবর হচ্ছে, ঈদের দিন মুক্তি পেয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ক্যাপ্টেন খান। জানা গেছে, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে দেশের 222টি সিনেমা হলে একসাথে ঈদের দিন মুক্তি পেয়েছে ছবিটি। ঈদের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় 176টি সিনেমা হল পেয়েছে বলে শোনা গেল। ওই দিন রাতেই ছবিটির প্রযোজক সেলিম খান জানান, 176 নয় 222টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ক্যাপ্টেন খান। এ বিষয়ে তিনি বলেন, প্রথমে হাই রেন্টালে খান দিয়েছে সিনেমা হলে, শেষের দিকে অল্প টাকায় দিয়েছে বলে হল বেড়েছে। তবে মজার বিষয় হচ্ছে, এর আগের রেকর্ডটিও শাকিব খানেরই। 2015 সালের রোজারিতে শাকিব খান অভিনীত লাভ ম্যারেজ ছবিটি 154টি হলে একসাথে মুক্তি পায়। ওই বছর কোরবানিতে মুক্তি পাওয়া শাকিবের আরেক ছবি রাজাবাবু 164টি হলে বুকিং দিয়ে নতুন রেকর্ড করে। আর এবার অতীতের ওই দুটি রেকর্ড ভেঙে দিয়ে শাকিব বুবলি জুটির নতুন ছবি ক্যাপ্টেন খান মুক্তি পেল 222টি সিনেমা হলে। দর্শক এবারের ঈদে অনেক ধুমধাম করে জাজ মাল্টিমিডিয়ার ছবি বেপরোয়া মুক্তির কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে জাজ মাল্টিমিডিয়া। তবে জাজ এর সিদ্ধান্তে অনেক খুশি হয়েছে সাধারণ মানুষ, কারণ এখন অনেক বেশি মানুষ শাকিবের নতুন ছবি ঈদের ছুটিতে উপভোগ করতে পারবে। দর্শক, আপনি কি ক্যাপ্টেন খান ছবিটি দেখেছেন? জানাতে পারেন আপনার যেকোনো মতামত নিচের কমেন্ট সেকশনে।